আমার মতো, আমার মতো আর কি, যারা আমার মতো আর কি। ও বাবা, তুমি ধোকা খেয়েছো? সেটা আমি কি বলবো নাকি সবার সামনে? বলো যা বললাম। আচ্ছা, তারাই বুঝবে কিন্তু ভালোবাসার মর্ম। যারা যারা খেয়েছে তারা ওরে যা, পেছ আমার পেছনেও তো একদম ধোকে খেয়ে বসে আছে। প্রচুর প্রচুর বলতে গেলে আমার বাবা খেয়েছে, ঠাকুরদা খেয়েছে, সবাই ধোকা খেয়েছে। যে ভালোবেসেছে সেই ধোকা খেয়েছে, কি বলেন আপনারা? হ্যাঁ, সবকিছু ছেলেদের জন্যই হয়েছে, সবকিছু মেয়েদের জন্য হয় না? না, কখনোই না, সবকিছু ছেলেদের জন্য একদম না, একদম না। মেয়ে ছেলের না, যে মহিলার প্রেমে পড়বে সে ধোকা খাবে, যে মেয়ে সে শান্ত হয়। একদম না, সম্পূর্ণ মিথ্যা কথা বললে তুমি। এই বর্তমানে তো মহিলাই বেশি। একদম না, কেননা এই যুগের ভালোবাসার দুই দিনের মুরগি পোষা দুটোই সমান। তাই তো ওমা, তাই না? তাই তো, জোর করে একটা হাতে হয়ে যা। ওরে বাবা, মনে হচ্ছে একদম খই ফুটে গেল গো। ব্যাপারটা হলো, যদি বাবা ঘরে থাকে সুন্দরী বউ, টাকা ব্যাংকে রাখতে পারবেন না কেউ, বইয়ের ওই ভুরু কাটতে আর ওই লিপস্টিক ঘষতে শেষ। কি হলো, হাততালি চাইতে হয় না, এমনি আসে। ওরে আমার কি ডারে, দাও হাত। বাবা তোমরা কি চাও আমি হেরে যাই? হেরে যাই চাও না তো? তাহলে আর একটা কথা বলি, মানে কি হয়েছে বলো তো, এই যুগের মেয়েগুলো হয়ে গেছে একদম মোবাইল সিম কার্ডের মতো, জিও সিম কার্ড। হ্যাঁ হ্যাঁ, জিও সিম কার্ডের মতো, মানে অফার আসছে ইউজ করছে, অফার শেষ ব্যাস একদম ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তাই না? আমার তাই হচ্ছে না? মানে তুমি এটাই বলতে চাচ্ছো যে মেয়েদের এটাই চরিত্র নাকি? মেয়েদের না, মানে মেয়েরা সিম কার্ডের মতো নাকি, এটাই বলতে চাচ্ছো? মানে ছেলেদের কাছ থেকে কাছে হয়ে গেছে মেয়েরা, ছেলেদের কাছে মেয়েরা হয়ে গেছে মোবাইল সিম কার্ডের মতো। কখনো পল্টু, কখনো বল্টু, কখনো নাটকে দেখলেই মেয়েটা পাল্টে যাচ্ছে। যে আমার বাইকে চাপতে আগে খুব ভালো লাগতো, কিন্তু আমার বাইক আর ভালো লাগে না যখন এই বুলেরু বালার সঙ্গে দেখা হয়ে গেল। আমার হৃদয়